হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জিও লাইফ বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন ওদেরকে আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে যে জিন আপনাকে আক্রমণ তো দূরের কথা, জিন আপনাকে আক্রমণ তো দূরের কথা, সে আপনাকে দেখতেই পাবে না। আজকে টপিকটা এইটা, খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা ভিডিওটি মনোসহ্য করে দেখবেন, টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো আমার থাম্বেলে আপনারা পড়েছেন যে আক্রমণ তো দূরের কথা, আপনাকে জিন দেখতেই পাবে না। কথাটা একদম সঠিক এবং বাস্তব। অনেকে কি হয়, প্রতিনিয়ত জিনের আক্রমণে ওরা জড়িত, অনেক তদবির অনেক ট্রিটমেন্ট করার পরেও জিন ছেড়ে দিতে চাইছে না। আজকে এমন একটি আমলের, গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, যদি আপনারা এটা করেন তাহলে আপনাকে যে জিনটি আপনাকে বারবার আক্রমণ করতেছে বা আপনার শরীরের মধ্যে প্রবেশ করতেছে, ঠিক আছে, ওই জিনটা আপনাকে আর এই আমলটা করার পরে পরে আপনাকে আর ও দেখতেই পাবে না, আক্রমণ কী করবে? যদি সে আপনাকে দেখতে না পারে, সে তাহলে আপনাকে আক্রমণ করতে পারবে না। এখানে দুটো বিষয় রয়েছে, যেমন জিন শয়তানকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জিন কিন্তু আমাদের দেখতেছে কিন্তু মানুষ জিনকে দেখতে পায় না, সে ক্ষমতা মানুষের নেই। যদি কেউ সাধনার মাধ্যমে আমলের মাধ্যমে দেখতে পায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডাইরেক্ট জিনকে দেখা যাবে না, মানুষ জিনকে দেখতে পায় না কিন্তু জিন মানুষকে দেখতে পায়। তাহলে আজকে এমন একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমল শিখিয়ে দিব, যেটি আপনারা যদি প্রতিনিয়ত করেন তাহলে আপনাকে জিনও দেখতে পাবে না, আপনাকে কোনো জাদুও দেখতে পাবে না। যদি আপনাকে না দেখতে পায় তাহলে আপনাকে আক্রমণ করতেই পারবে না। এটা হচ্ছে মেন বিষয়। আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও রয়েছে বন্ধুরা সবার জন্য, ঠিক আছে। তো এখন আমরা যে আমলটির কথা বলবো, আপনাকে কিন্তু এটা প্রতিনিয়ত করতে হবে। যারা তদবির লাইনে কাজ করে ওনাদের তো খুবই উপকারী, এই ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে যারা তদবির লাইনে কাজ করেন, কবিরাজি লাইনে কাজ করেন বা তদবির লাইনে কাজ করেন। তো এই ভিডিওটি অনেক উপকারিতা হয়ে মানে হতে চলেছে সবার জন্য, যারা তদবির করেন ওনাদের জন্য, যারা রুগী এবং সাধারণ লোকের জন্য। যদি এটা আপনারা আগাম করে রাখেন তাহলে আপনাকে কোনো শয়তান জিন আপনাকে দেখতেই পাবে না, তো আক্রমণ তো দূরের কথা, বাস্তব প্রমাণিত বন্ধুরা। তো এখন যে আমলটির কথা বলবো, সেই আমলটি হচ্ছে প্রতিনিয়ত নামাজ আদা করে নেওয়ার পরে আপনাকে দরুদ ইব্রাহিম 21 বার পড়তে হবে। আমরা যেটা নামাজের মধ্যে যে দরুদ শরীফটা পড়ি, দরুদ ইব্রাহিম, ওই দরুদ ইব্রাহিম আপনাকে 21 বার পড়তে হবে। তো দরুদ ইব্রাহিম 21 বার পড়া হয়ে গেলে আপনাকে সুরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওটা আপনাকে 21 বার পড়তে হবে। সুরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা আমি পড়ে শোনাচ্ছি। আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাখশাইনা ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি সুরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। আপনি প্রথমে 21 বার দরুদ ইব্রাহিম পড়লেন, তারপরে সুরা ইয়াসিনের 9 নম্বর আয়াত যেটা আমি পড়ে শুনলাম, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাখশাইনা ফাহুম লা ইউবসিরুন, এটা 21 বার পড়লেন। শেষে এটা 21 বার পড়া হয়ে যাবার পরে আপনাকে যেটি পড়তে হবে, ইসমে আজম পড়তে হবে। আমি ইসমে আজমের এর আগে আমি ভিডিও আপলোড দিয়েছি ইসমে আজমের মাহাত্ম সম্বন্ধে, গুরুত্ব সম্বন্ধে। তো এটা 21 বার পড়া হয়ে গেলে আপনাকে ইসমে আজম পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নি আসালুকা বিয়ান্নি আসাদু আন্না কান্তাল ওয়াদ সামাদু আলা জিলা আমিলি তুলা মিলাত উম্মি আকুলু কাফান ওয়াহাদ। এই ইসমে আজমটি 11 বার পড়তে হবে, ঠিক আছে। 11 বার ইসমে আজম পড়া হয়ে যাবার পরে আপনাকে আবার 21 বার আপনাকে এই দরুদ ইব্রাহিমটা পড়তে হবে। এইটা যদি আপনি কন্টিনিউ প্রতিদিন ইন্টেনশন করতে থাকেন, মানে প্রতিদিন যদি আপনি পড়তে থাকেন সারাদিনে 1 বার নামাজ আদা করে নেওয়ার পরে, আপনি সকালেও করতে পারেন, মাগরিবের নামাজেও করতে পারেন, আপনি যখন সময় থাকবে। তাহলে কথাটা বুঝাতে পারলাম, নামাজ আদা করে নেওয়ার পরে 21 বার আপনি দরুদ ইব্রাহিম পড়বেন, তারপরে সুরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাখশাইনা ফাহুম লা ইউবসিরুন, এটাকে 21 বার পড়তে হবে। তারপরে ইসমে আজম 11 বার পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আসাদু আন্নাকা আনতাল ওয়াদুস সামাদু আল্লাযী লা মিলিতু লা মিলাত উম্মি আকুলু কাফান ওয়াহাদ।
এটা পড়ার পরে আবার শেষে দরুদে ইব্রাহিম 21 বার পড়বেন, পড়ে আপনি আল্লাহ দরবারে আপনার যা চাওয়া পাওয়া আপনি বলবেন। এবং আরও সবথেকে ভালো হয় যদি আপনি এটা পড়েন আবার পরে 3 বার সুরা ইখলাস, 3 বার সুরা ফালাক, 3 বার নাস এবং আয়াতুল কুরসি 3 বার। তাহলে কোরআনের আলোকে দেখা গেছে যে আপনি যে করবে এই আমলটি, প্রতিনিয়ত ইন্টেনশন যে করতে থাকবে, তাকে পৃথিবীর কোনো শক্তি তাকে দেখতে পাবে না, অর্থাৎ খারাপ শক্তি, অর্থাৎ জিন, শয়তান, ভূত, পেট, জাদু, টোনা, জাদুঘর ওকে দেখতেই পাবে না। ঠিক আছে, সে আক্রমণটা কী করবে? আপনাকে যদি আমি দেখতে না পাই তাহলে আক্রমণটা আমি কী করবো? ঠিক আজকে এই আমলটাই ঠিক সেম। যদি আপনারা এই আমলটি প্রতিনিয়ত ইন্টেনশন করতে থাকেন তাহলে আপনাকে কোনো জিন আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, ও দেখতেই পাবে না তো আক্রমণ কী করবে? তাহলে বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু বান্ধবরা দেখছেন, ওনাকে বলবো আমার চ্যানেলকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব জিও লাইফ বাংলাকে, এবং সাবস্ক্রাইব করার পিছনে বেল আইকন ঘন্টিটা বাজিয়ে অল নোটিফিকেশন করে দিন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সহজে পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ, সে ভালো থাকুন। আজকে এখানে বন্ধুরা।